সল্টেড পেস্তা, দেখো বন্ধুরা এটা 250 গ্রাম প্যাকেট আজকে চলে এসছে, এগুলো নতুন মাল। এটা হচ্ছে আখরোট, এই দেখো এটা 500 গ্রাম ওজন আছে। এটা খোসা সমেত আছে, খোসা ছাড়াও আমাদের এখানে পাওয়া যায়, সেটা আজকে নামিনি, অন্য দিন দেখাবো। এই দেখো একদম ফ্রেশ, একটু কোনো কিছু নেই। তো এই পেটিটা ফুলি ছিল, আজকে কিছুটা অর্ডার ছিল তাই এগুলো নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও আছে পেস্তাটা, এখানে রাখা হয়েছে আজকে। এই দেখো বন্ধুরা পুরো, এই দেখো বন্ধুরা এই পেস্তাটা কিন্তু আমরা 250 গ্রাম প্যাকেট, কিন্তু আমরা হোলসেলে বিক্রি করি। তো আমার কোনো বন্ধু যদি এটা নিতে চাও তো নিচে দেওয়া নাম্বারে একটু ফোন করবে, তাহলে তাকে দেখা যেতে পারে। এটা হচ্ছে ইরানের পেস্তা, খুব সুন্দর খেতে এটা। এটা বিনোদ কোম্পানির পেস্তা, তোমরা দেখো ভালো করে, এখানে একদম কারেন্ট ডেটে, খুব সুন্দর খেতেও। তো এছাড়াও আছে, এটা হচ্ছে আখরোট, এই দেখো বন্ধুরা আখরোট, এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আখরোট। তো এটা ক্যালিফোর্নিয়া থেকে আসছে, খুব সুন্দর 500 গ্রামের প্যাকেট একটা। এটা হচ্ছে 20 কিলো পেটি, তো আজকে এক পেটি এসছে, কিন্তু কিছুটা অর্ডার থাকার জন্য দিয়েও দেওয়া হয়েছে। এই দেখো পুরোটাই আখরোটে ভর্তি পুরো। আমার ব্যবসার অর্ধেক জিনিস কিন্তু ড্রাই ফ্রুটস, এমন কোনো ড্রাই ফ্রুটস নেই যেটা আমাদের এখানে পাওয়া যায় না, সব রকমের ড্রাই ফ্রুটস কিন্তু এখানে পাওয়া যায়। তো আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কেউ ভুলবে না। তো দেখা এসছে, এগুলো হচ্ছে বড় এলাচ, আজকে এসছে, এগুলো বিরিয়ানি কাজে, ফ্রাইড রাইস বিরিয়ানি এসবের কাজে ব্যবহার হয়। এই দেখো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কোম্পানি, এটা খুব ভালো কোম্পানি একটা, খুবই ভালো। এছাড়া অনেক কোম্পানি থাকে কিন্তু আমাদের এটাই আসে, একদম পুষ্ট দানা, খুব সুন্দর। এটা লুজও পাওয়া যায়, এটা বিক্রি করতে আমাদের একটু সুবিধাই হয়, সেই কারণে এগুলো একটু বেশি বিক্রি হয়। এছাড়া লুজও আছে প্যাকিং ছাড়াও, তো যার যেটা ইচ্ছা সে সেটাই নিতে পারো। আমাদের এই দেখো আজকে প্রচুর এসছে এখানে, তো এটা আজকে 25 কিলো এসছে এক বস্তা, এরকমভাবে আসে। তো আমরা দেখার জন্য এগুলো ঢেলেছি, চলে এসো। আজকে আরও কিছুটা এসছে, এটা হচ্ছে আরও একটা জিনিস তোমাদের দেখাবো। এখানে আছে হচ্ছে শাহি জিরা, এই দেখো বন্ধুরা এগুলো হচ্ছে শাহজিরের পেটি। তো আজকে দুটো পেটি এসছে, এটাও একটা শাহজিরের পেটি, আজকে খোলা হয়েছে, সবগুলো তো খুলে রাখা সম্ভব নয়, তো তাই একটাই খোলা হয়েছে। খুব সুন্দর প্যাকিং হিসেবে আসে এগুলো, দেখো এটা কিন্তু কেউ জিরে বললে ভুল করবে না, এটার দাম অনেকটাই বেশি জিরের থেকে। আর জিরে তো মশলার কাজে ব্যবহার হয়, কিন্তু এটা একদম অন্য কাজে, যেটা ফোড়নের ব্যবহার হয় এটা শুধুমাত্র, খুব সুন্দর। মেনলি এটা তো বিরিয়ানি কাজে ব্যবহৃত হয়, এই দেখো খুব সুন্দর। আর এই যে এটা পুরো কাপড়ের একটা বস্তা, যাতে এগুলো কোড়ানো খুব সমস্যা, সেই জন্য এটা নষ্ট হয়ে যাতে না যায় সেই জন্য খুব সুন্দর একটা প্যাকিং হিসেবে আসে আমাদের কাছে। আর এটা একদিন রোদ্দুরে দিলে খুব ভালো থাকে, খুব সেন্টটাও খুব সুন্দর হয়, সেই কারণে এটা রোদ্দুরে দেওয়ার প্রয়োজন ছিল, তাই এটা খুলে আজকে সারাটা দিনই রোদের মধ্যে ছিল, দেওয়া ছিল। এটা আমাদের এরকম একটা খুব সুন্দর একটা জায়গায় ভরে রাখা হয় এগুলো, এই দেখো ভীষণ হেভি এটা, এর মধ্যে থাকলে জিনিসটা খুব ভালোও থাকে, সেটটা খুব সুন্দর, অনেক দীর্ঘদিন পর্যন্ত এটা থাকে। যদিও আমাদের কাছে এটাগুলো থাকে না বেশি দিন পর্যন্ত, কিন্তু রাখতে তো হয় ভালোভাবে। তো বন্ধুরা এসো তোমাদের আরও একটা নতুন মশলা সম্পর্কে দেখাবো, জানি না তোমরা চেনো কি না এটা। এই দেখো ভালো করে দেখো এটা কি বলো, এটা হচ্ছে রাঁধুনি, আমিই বলে দিই তোমাদের রাঁধুনি, এটাও একটা মশলা, এটা একটু রোদ্দুরে দেওয়ার প্রয়োজন ছিল তাই আজকে রোদ্দুরে দেওয়া হয়েছে, খুব অল্প পরিমাণ আছে, আজকেই এটা বেরিয়ে চলে যাবে।
এই দেখো বন্ধুরা, দেখো বলবো, এই দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর সেন্ট, এটা রাঁধুনি মশলা। তোমরা আমার যারা মেয়ে বান্ধবী আছো তারা তো অবশ্যই চেনো। তো ঠিক আছে, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।